আমার প্রবাসী ভাই ও বোনেরা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের গণভবনে আপনাদের পদার্পণ, আমি মনে করি গণভবনের মাটি আজ ধন্য আপনারা এসেছেন এখানে। এ মাটি আপনাদেরই, এ মাটি আপনাদের জনগণের। আর আমার প্রবাসী যারা, আমাদের বাংলাদেশের প্রতিটি অর্জনের পিছনে প্রবাসীদের অবদান রয়েছে। আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশ স্বাধীন করেছেন, তার সংগ্রাম এবং বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা প্রতিটি কাজেই আমি দেখেছি আমাদের প্রবাসীরা সব সময় আমাদের পাশে থেকেছে। আমেরিকায় আমাকে প্লেনে উঠতেই দেবে না, এখানে আমাদের প্রবাসী অনেকে আছেন। তার আমাদের আমেরিকা অনেক লোক যে ওখানে আছে, 3 ঘন্টা ওদের সাথে ঝগড়া করে আমি প্লেনে উঠে লন্ডনে আসলাম। আবার লন্ডনে যখন প্লেনে উঠতে গেলাম, আমাদের তো এয়ারপোর্টে ঢুকতেই দিল না, চারিদিকে পুলিশ টুলিশ সব। আমার সঙ্গে ব্রিটিশ এমপিও ছিল একজন, আমাকে সহযোগিতা করতে, কিন্তু আমাকে প্লেনে আসতে দিল না, আমিও ছেড়ে দিইনি। সাথে সাথে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করলাম বিভিন্ন মিডিয়া, যেমন বিবিসি, আল জাজিরা, বিভিন্ন জায়গায় আমি বক্তব্য রাখলাম। আবার ওয়াশিংটন থেকে যখন আসি, তখন আবার সিএনএনের সাথে আমি কথা বলে আসছিলাম যে আমাকে বাধা দেবে, কিন্তু আমি দেশে ফেরত যাব। ওয়ারেন্ট ইস্যু করছে, আমি যাবো না কেন? মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করছে, আসামি তো হাজির হবে। দেখো, আসামি হাজির হবে, তাকে বাধা দেবে কেন? এটাই ছিল আমার যুক্তি, আর এই যুক্তিতে আমি আন্তর্জাতিক সহায়তা পেলাম। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের। আমি যখন বাংলাদেশে তখন ফিরে আসি, আপনাদের মনে আছে আমার ব্রিটিশ যে টিকিট ছিল, আমি ওদের বিরুদ্ধে মামলা করলাম যে আমাকে কেন উঠতে দিল না প্লেনে। তো আমি বলছি ব্রিটিশ শহরে যাবো না, আমি ইত্তেহাদে আসবো। আমার সঙ্গে সেই সময় মানে ইংল্যান্ড ইউরোপ থেকে অনেকে আমার সাথেই প্লেনে উঠে আসলেন, এখানে অনেকেই এখানে উপস্থিত আছেন। আবার দুবাই পর্যন্ত এসে দেখি আমার আমেরিকান প্রবাসীরা সেই আমার আগেই দুবাইতে এসে হাজির, আমার সাথে একই প্লেনে তারা চলে এসছেন। সেই সাথে সাথে এমনকি আমাদের মানে আমি বলবো মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, অন্যান্য অঞ্চল থেকেও অনেকে, প্রায় 100 জনের কাছাকাছি তখন আমরা একসাথে বাংলাদেশে এসে নামলাম। কাজী প্রবাসীদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে সেই দিন আপনারা আমার কাছে এসেছিলেন আমার সাথে।